স্মার্ট ওয়াচটি হচ্ছে এমন একটি স্মার্ট ওয়াচ যা কিনা আন্ডার টোয়েন্টিকে দেখো আন্ডার টুকে বাজেটের মধ্যে সবচাইতে বেটার ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ যারা কিনা পানির মধ্যে ঝাপাঝাপি করেন লম্ফম্ফ করেন তাদের জন্য এই বাজেটে এর চাইতে ভালো কোনো অপশন আর নেই বলে আমি মনে করি এই স্মার্ট ওয়াচটি আইপি সিক্সটি এইট সার্টিফাইড এবং ভিডিও শুরুতে তো সেটার প্রমাণ দেখলে নেই আর আজকের যে থামিল এটা তৈরি করতে গিয়ে বেশ কয়েকবার পানি ঢালতে হয়েছে তার উপরে তো সমস্যা হচ্ছিল না আর আমার কাছে মনে হয়েছে আসলে এই বাজেটে একমাত্র এই ওয়াশটাই রয়েছে যেটা কিনা আসলেই ট্রু ওয়াটারপ্রুফ বলা যায় তবে কত মিটার গভীরে এটা কাজ করবে সেটা আমি আসলে টেস্ট করে দেখতে পারিনি যাই হোক এই ঘর শুধু আইপি সিক্সটি এইটেরই প্রোটেকশন রয়েছে এমনটা নয় এটা ডিসপ্লেটা দেখুন কত সুন্দর একই সাথে মানে খুবই স্টাইলিস্ট আমি বলবো এই বাজেট সেগমেন্টের সবচাইতে স্টাইলিস্ট ওয়াচ এটাই তো আজকের ভিডিওতে আমরা এর সম্বন্ধে ইন ডিটেলসে জানবো আমার মনে হয় যাদের বাজেট কিনা দুই হাজার টাকার নিচে রয়েছে তাদের জন্য একটা একটা পারফেক্ট প্যাকেজ হতে পারে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি নিয়ে স্যাম থাকবে আপনাদের সাথে আপনারা দেখছেন স্যাম জন যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর পিসি হাউসকে যাদের সাথে আপনারা এই ঘড়িটি পেয়ে যাচ্ছেন এই ঘড়ি সহ বর্তমান সময়ে প্রায় সমস্ত রকমের গ্যাজেট আইটেম তাদের সপে অ্যাভেলেবেল রয়েছে ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো পার্সেস লিঙ্কও দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন ওয়েল বক্স কন্টেন্ট থেকেই শুরু করা যাক ওয়েল তার আগে এর তো জানতে হবে এর নামটা যারা জানেন না তাদের জন্য বলছি নাম্বার ওয়ান ডিটি এক্স হয়তো অলরেডি অনেকে এর নাম শুনেছেন তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা যা যা পাচ্ছি অবশ্যই ঘড়ি রয়েছে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড আমার জীবনেও এত মোটা ইউজার ম্যানুয়াল গাইড ঘড়ির জন্য দেখি নেই তারপরে সেখানে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং ক্যাবল যেটা কিনা না ম্যাগনেটিক ক্যাবল আর কি তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট আর সেই ঘড়িটার কাছে এই ঘড়ির দিকে তাকানোর পরে প্রথমেই আপনার যে জিনিসটা চোখে পড়বে তাহলে ডিসপ্লেটি মানে এর ডিসপ্লেতে অবশ্যই আপনার চোখ আটকে যাবে কারণ এই বাজেটে এরকম টাইপের ডিসপ্লে আমরা একটা ওয়াচেও দেখিনি প্রথম কথা হচ্ছে এটা লুকিংয়ের দিক থেকে তো অবশ্যই অনেক সুন্দর একই সাথে এর কোয়ালিটিও আসলে ওরকম রয়েছে বা ওরকম ভালো কিছু এখানে রয়েছে ডিসপ্লে প্রপার ব্রাইটনেস রয়েছে ভালো শার্পনেস রয়েছে এবং চিন টিন নাই বলা চলে মানে একেবারে বেসল খুব কম মাত্রার চিন রয়েছে এটার কারণেই মূলত আপনার বেশি ভালো লেগে যাবে যেখানে এই বাজেটের অন্যান্য ঘড়িগুলোতে আমরা বড় ধরনের চিন দেখতে পাই হয় রাখা অনেক মোটা হয় বাট এই ঘড়ির চারপাশে কিন্তু একই রকম তো এটা অবশ্যই একটা ভালো বিষয় আমরা ডিসপ্লে কাছে অবশ্যই আসবো তার আগে এর আশেপাশের বৈশিষ্ট্য একটু জেনে নেওয়া যাক এই ঘড়িটির বডি ফ্রেমটি মেটালে তৈরি নিচের পার্টি প্লাস্টিকের তৈরি নিচের দিকে আমরা সেন্সর দেখতে পাবো এবং চার্জিং ডকের যে পোর্ট ওটা রয়েছে তো এই হচ্ছে মূলত এর বডি স্ট্রাকচার পোর্টস অ্যান্ড বাটন হিসাবে রাইট সাইডে একটি বাটন থাকছে যেটা হোম বাটন বা ব্যাক বাটন হিসেবে কাজ করবে হিসেবে দেওয়া হয়েছে বা রাবারের স্ট্র্যাপ যার কোয়ালিটি এবং এটা যথেষ্ট সফট সো হাতে নিয়ে আশা করছি বেশ ভালোই ফিল করবেন আর আপনি চাইলে এটা চেঞ্জ করেও নিতে পারবেন চেঞ্জ করার জন্য এখানে সুযোগ রয়েছে আর আমার যা মনে হয় লেদারের যে বেল্টগুলো পাওয়া যায় সেগুলো খুব সহজে এখানে ফিক্স হয়ে যাবে এই ঘড়িটি যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চ বিশাল বড় ডিসপ্লে ঘড়ি হিসেবে। আর এর রেজুলেশন হচ্ছে চারশো বিশ গুণ চারশো পঁচাশি সো অবশ্যই শার্পনেসটা একদম ঠিকঠাক পাচ্ছেন এত ছোট্ট একটা ডিসপ্লেতে এই রকমের রেজলেশন অবশ্যই কাজের কিছু আর যে কারণে ডিসপ্লেটা থেকে মানে যে কোনো ধরনের ছবি বা যে কোনো ধরনের বিষয়গুলো দেখতে খুব ভালো লাগছিল কালার শার্পনেস একদমই ঠিকঠাক রয়েছে ইভেন ব্রাইটনেস আমি বলবো ঠিকই রয়েছে সানলাইটে এটা খুব সুন্দরভাবে ভিজিবল ছিল তবে টাচ রেসপন্সটা আর একটু ভালো হওয়া উচিত ছিল আমার পার্সোনালি সেরকমটাই মনে হয়েছে যদিও এগুলো একটা টাইমের পরে খুব বেশি টাচ করা করার বিষয় থাকে না তারপরেও আর একটু ভালো কিছু থাকতে পারতো হ্যাঁ গাইস লিটেল রিমান্ডার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিয়েন ভালো না লাগলে ডিসলাইক করা যাবে তবে ভালো লাগলে একটু লাইক করে দিন ঘড়িটির ভিতরে রয়েছে দুশো ষাট মিলিয়ন পরের ব্যাটারি যা দিয়ে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবেন তবে শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করলে সেটা প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করা সম্ভব আর একে চার্জ করতে সময় লেগে যাবে দুই ঘন্টার মতো এর সাথে একটি ম্যাগনেটিক ক্যাবল রয়েছে আপনারা হয়তো আগেই দেখেছেন যেটা ঠিকঠাকই রয়েছে এবং ম্যাগনেটিক পাওয়ারও খারাপ নয় তো এই ঘড়িটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো যেটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন অ্যাপ স্টোরে পেয়ে যাচ্ছেন তো ওটার মাধ্যমে খুব সহজেই এটাকে আপনি কানেক্ট করে নিতে পারছেন এবং যা দেখলাম এর অ্যাপ্লিকেশনটাতে বেশ কিছু ফিচার্স রয়েছে সাধারণত নর্মালি এরকম বাজেটে আমরা আসলে অ্যাপ্লিকেশনগুলোতে ততটা ফিচার্সও পাই না বাট এটা অনেক সহজ একই সাথে বেশ কিছু দিয়ে দেওয়া হয়েছে তো আশা করছি এর অ্যাপ্লিকেশনটা আপনাদের ভালো লাগবে ওইটা ইউজ করে এর যাবতীয় ফাংশনগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারছেন রেগুলার স্মার্ট হাউসগুলোতে যে ধরনের ফিচার্স আমরা পাই তার প্রায় সব কিছুই রয়েছে তবে এটা দিয়ে কিন্তু আপনি ফোন কলে কথা বলতে পারছেন না মানে এটাতে কোনো বিলটিন স্পিকার দেওয়া হয়নি তবে ফোন কল আসলে দেখতে পারবেন এবং এটাকে আপনি রিজেক্ট করে দিতে পারবেন বা কেটে দিতে পারছেন আপনি এখানে আপনার ফোনে যাবতীয় আসা নোটিফিকেশানগুলো পাবেন আপনার ফোনের মেসেজ পড়তে পারবেন এখান থেকে আর এই ঘড়িটাতে অনেকগুলো ওয়ার্ক স্পেস আমরা পেয়ে যাচ্ছি যেগুলো বেশ সুন্দর আর একই সাথে আপনি চাইলে নিজের ছবি দিয়েও ওয়াচ তৈরি করে নিতে পারেন বা যে কোনো ছবি দিয়েও ওয়াচ কাস্টমাইজ কাস্টোমাইজ করে নিতে পারছেন ঘরেটিতে আরও থাকছে হার্ট রেট সেন্সর রয়েছে ব্লাড প্রেশার মনিটর তো এগুলো আসলে ওইভাবে একদম সঠিকভাবে সেন্স করতে পারে না আমরা যেটা জানি এরকম বাজেটে সেটা সম্ভব হয় না দিয়ে দিয়েছে আর কি আর এর বাইরে যেমন স্টেপ কাউন্টিং রয়েছে আরও রয়েছে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করার বিষয় ক্যামেরার শাটার বাটন হিসাবে কাজ করতে পারেন মানে শেক করে আপনি ক্যামেরাকে কাজে লাগাতে পারেন বা ছবি তুলতে পারছেন দূরে রেখে তো এই ধরনের টুকটাক বেশ কিছু সুবিধা রয়েছে ঘরেটাতে আরও কয়েকটা মজার জিনিস রয়েছে যেমন সিট অ্যালার্ট রয়েছে ড্রিঙ্ক ওয়াটার অ্যালার্ট রয়েছে মানে কতক্ষণ পরে পরে আপনি পানি খাবেন সেটা অ্যালার্ট এখান থেকে সেট করে নিতে পারবেন তখন সে ভাইব্রেশন দিবে বা সাউন্ড দেবে আবার একই সাথে আপনি কতক্ষণ বসে আছেন বা কতক্ষণ দাঁড়িয়ে আছেন সেই ব্যাপারটাও সেট করে নিতে পারছেন তো এই ধরনের বেশ কিছু জিনিস পেয়ে যাবেন তারপরেও হ্যাঁ কয়েকটা জিনিস এখানে আমরা একটু কম পাচ্ছি যেমন আমাদের মনে হতে পারে এটাতে কেন কথা বলা যাচ্ছে না তো যদি আসলে কথা বলার মতো সুযোগ থাকতো তাহলে এটা আর ওই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই জায়গায় নিতে পারতো না আমার পার্সোনালি কথা বলার চাইতে এর এই সুবিধাটাই বিশেষ করে মানে ভালো লেগেছে আর কি তো আমার মনে হয় এই ঘড়িটা তাদেরই সব বেশি ভালো লাগবে যারা কিনা একটা ঘড়ি হিসেবে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন এবং আউটলুকিং খুবই জোস হতে হবে একই সাথে সেটা পানিতে মানে পানি ঢোকার চান্সেস কম রয়েছে তাদের জন্য এই ঘড়িটা একদম পারফেক্ট এই বাজেটে আর কি এই বাজেটে তাহলে এর পাশে আর কোনো একটাও নেই যা রয়েছে সেগুলোর হওয়ায় ডিজাইন সুন্দর না অথবা ওয়াটারপ্রুফের ব্যাপারটা এত ভালো পাবেন না সো তারা এটাকে চাইলে নিয়ে নিতে পারেন আর এটা তাদেরকেই নিষেধ করব যারা চাচ্ছেন কি না মানে ফোনে কথা বলা যায় এরকম কোনো অপশান থাকতে হবে আর ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে তাদের জন্য এটা কোনো ভালো অপশান নয় তাদের জন্য আরও বেশ কিছু রয়েছে সেগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে